ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কমেডি সিনেমা পছন্দ করেন না এরকম মানুষ কিন্তু পৃথিবীতে খুঁজে হাতে গোনা কয়েকজন ছাড়া আর পাওয়া যাবে না। কিন্তু সেই কমেডির সাথে যদি অ্যাডাল্ট কমেডির কথা উঠে আসে তাহলে ব্যাপারটা কিন্তু অন্যরকম হয়ে দাঁড়ায়। অ্যাডাল্ট কমেডির ক্ষেত্রে অনেক কিছুই কিন্তু মাথায় রাখতে হয়, আবার দেখার ক্ষেত্রে মাথার কোনো কাজই করতে হয় না বললে চলে। অ্যাডাল্ট কমেডি মজার করতে পারলে, একটু ড্রামা থাকলে বেশ মজাই পাওয়া যায়। কিন্তু কমেডিকে ছাপিয়ে বেশি অ্যাডাল্ট করার চেষ্টা করলে কিছুই হয় না, মূলত বস্তাবাচা কিছু কমেডি তৈরি হয়। বলিউডে বেশ ভালো মানের অ্যাডাল্ট কমেডি রয়েছে। বলিউডে মজার অ্যাডাল্ট কমেডি খুঁজতে একটু ব্যাগি পেতে হবে। আর সেই জন্যই আপনাদের জন্য আজকে আমরা সেরা পাঁচটি বলিউডের অ্যাডাল্ট ফিল্মের তালিকা খুঁজে বের করেছি, যা আপনাকে পরদে পরদে শিরোধ করবে। চলুন দর্শক, শুরু করা যাক আজকের আমাদের ভিডিওটি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। তবে এই পর্বের একটা সতর্ককরণ বার্তা রয়েছে, আপনারা যদি 18+ না হয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটি দেখা এখনই বন্ধ করে দিন। ধন্যবাদ। নম্বর 5, হান্টার। প্রোডিউসার হিসেবে অনুরাগ কশ্যপ, বিকাশ বেহেল, বিক্রম আদিত্য যখন থাকেন তখন সিনেমাটি পেশাদার না হওয়ার চান্স খুব কমই থাকে। হান্টার সিনেমার ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম কিছুই ঘটেনি। গুলশান দেবিয়া এবং রাধিকা আপ্তের মতো আন্ডাররেটেড অভিনেতারা সুযোগ পেয়ে চুটি অভিনয় করেছেন হান্টার সিনেমায়। তবে এই সিনেমাটি কোনো সিরিয়াস সিনেমা নয়, এই সিনেমাটি পুরোটাই অ্যাডাল্ট কমেডি সিনেমা। হ্যাঁ, ড্রামা কিন্তু ছিল সিনেমাটিতে, বাস্তবতাও ছিল, তবে এর মধ্যে একজন সেক্স এডিক্টেড মানুষের গল্প উঠে আসে। তার জীবনের আগাগোড়া যেন দেখা হয়ে যায় হাস্য রসাত্মক ভাবে। নাম্বার 4, শুভমঙ্গল সাবধান। 2017 সালে মুক্তি পেয়েছিল আয়ুষ্মান খুরানার এই সিনেমাটি। আয়ুষ্মান খুরানা বলিউডে পুরোপুরি পরিবর্তন নিয়ে এসেছেন সেটা কিন্তু বলা যায়। খুব গুরুত্বপূর্ণ টপিক তিনি যেভাবে এন্টারটেনমেন্টের ওয়েতে আমাদের কাছে প্রেজেন্ট করেছেন সেটা কিন্তু সত্যি প্রশংসনীয়। ইরেক্টাল ডিসফাংশন নিয়ে যে একটা সিনেমা হতে পারে সেটা কিন্তু শুভমঙ্গল সাবধান সিনেমাটি না দেখলে আমরা দর্শকরা কখনোই বুঝতেই পারতাম না। ছোট্ট একটা মফস্বল শহরের গল্প, মুদি তার সুগন্ধার গল্প, প্রেম হয়েছে, বিয়ে হবে, সব ঠিক, কিন্তু মোদির জানে সে ভুল করেছে সুগন্ধার সাথে। সেই জন্য সে সবার আগে খুলে বলে সুগন্ধাকে সব কিছু, বিয়ের আগে পরিবারে হয় জানাজানি। এরপর শুরু হয় মুভির মূল কাহিনী, একে অন্যকে দোষাদোষি, সব কিছু মিটমাট করা। সব কিছুর মধ্যে যেরকম একটি হাস্যরসাত্মক ব্যাপার উঠে এসেছে সিনেমাটিতে, সেই সিনেমাটি যদি আপনি না দেখে থাকেন তাহলে কিন্তু অনেক বড় কিছু মিস করে ফেলছেন। এবং আয়ুষ্মান খুরানার ফ্যান হলে তো সেটি অবশ্যই, তাই আর দেরি না করে দেখে ফেলুন শুভমঙ্গল সাবধান সিনেমাটি। জেন্টস প্রবলেম আর ক্যা তাও তো সেই নাম্বার 3, গো গোয়া গন। বলিউড সিনেমায় জম্বি দেখা যাবে এটা কিন্তু কল্পনাই করা যায় না, সাথে স্ল্যাশিং, আর্ট ভায়োলেন্স, সেক্স সবকিছু মিলে রাজিটিকের গো গোয়া গন সিনেমাটি অনেকটা আন্ডাররেটেড এক সিনেমা। তারা এই সিনেমাটির নামও দিয়েছিল জমকম বলে। তিন বন্ধুর গল্প যারা চাকরিতে প্রেমে অসফল হয়ে গোয়া ঘুরতে যায়, সেখানে হয় হুট করে জম্বি অ্যাটাক। জম্বি নিয়ে মুভি হলেও একরত্তি ভয়ের কিছু নেই, বরং সিনেমা জুড়ে শুধু হাসি আর হাসি। সিনেমাটি বক্স অফিসে সেরকম হিট হয়নি, তবে সকলের কাছে এই সিনেমাটি খুবই পরিচিত একটা সিনেমা। এই সিনেমাটি মিস করার মতো ভুল করবেন না কমেডি প্রেমীরা। নাম্বার 2, বিকি ডোনার্স। প্রাম ডোনার নিয়ে তৈরি হয়েছিল বিকি ডোনার সিনেমাটি। অনেকেই কিন্তু করতে চাননি এই সিনেমাটি, কিন্তু একজন রাজি হলেন। তারপর গিয়ে তিনি হয়ে গেলেন এই ধরনের সিনেমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। হ্যাঁ, আয়ুষ্মান খুরানার কথাই বলছি আমরা। একজন সাদা মাটা ছেলে বিকির গল্প এখানে তুলে ধরা হয়েছে, যার কাল হলো স্পার্ম ডোনেশন করা, যাকে কিনা সমাজে খারাপ হিসেবেই দেখা হয়। কিন্তু এই ব্যক্তিটির স্পার্ম ডোনেশনের কারণে একটি পরিবারে একজন বাচ্চার খিলখিল হাসির শব্দ শুনতে পায়। এই ধরনের ট্যাবু ভাঙার কাজই করেছে বিকি ডোনার। রিয়েল কমেডি হিসেবে অনেকের কাছে সেরা প্রিয় সিনেমাটি হচ্ছে বিকি ডোনার। আয়ুষ্মান খুরানার প্রথম সিনেমা ছিল বিকি ডোনার, এবং এই সিনেমাটির মাধ্যমে আয়ুষ্মান খুরানা তার জাত চিনিয়ে গিয়েছিলেন, তিনি যে একজন জাত অভিনেতা। তার ক্যা বিজনেস হ্যায় আপকা? ট্রেডিং ট্রেডিং, ইনভেস্টমেন্ট কোই নেই, প্রফিটই প্রফিট। ডেলি বেলি, ডার্ক কমেডি বলেন যাক বা অ্যাডাল্ট কমেডি বলা যাক বা কমেডিই বলেন,
দিলীবিলিক ইন্ডিয়ার সেরা কমেডির সিনেমার তালিকায় প্রথমেই থাকবে। আমির খানের প্রোডাকশন হাউসে তৈরি এই সিনেমাটিতে আপনি র কমেডির স্বাদ পাবেন। সেক্স, ভায়োলেন্স, ক্রাইম কোনো কিছুতেই রাগটা করা হয়নি এই সিনেমাটির মধ্যে। ইমরান খানের সাথে বীরদাস, কুণাল রয় কাপুর সকলে এখানে নিজেদের অন্যতম সেরাটা তুলে ধরেছিলেন। কিছু সিনেমা কাল্ট ক্লাসিক হয়ে যায় সময়ের সাথে সাথে, দিল্লি বিলিও তার কোনো ব্যতিক্রম নয়। সিনেমাটির শেষে আমির খানের আইটেম সং যেন অন্যমাত্রা যোগ করে দিল্লিবিলি সিনেমাটিতে, আর সেই জন্য অ্যাডাল্ট কমেডি হিসেবে দিল্লিবিলিকে তুলে ধরা হয়েছে সবার উপরে। শেষ করছি আজকে আমাদের এই আয়োজন। আজকের আয়োজনটি আপনাদের কাছে কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।